তাদের জীবনের এই অংশটা রয়েছে। তো সে যেটা আমাদের বাস্তবিক জীবনে যা ঘটে প্রতিটা মানুষই তাদের জীবনের কারণে এখানেই আসে নাকি? মানুষ যখন কোনো সংকটে পড়ে তখন মানুষ কী করে? আল্লাহর কাছে চায়, কারো উসুল্লায় চায়, এরকম আসে। গল্পের এই অংশটাও ঠিক এরকমই, এই জন্য আমাদের এখানে সরাসরি অংশটা দেখা, কারণ আমাদের এটা একটা অনুদানের ছবি তো, এবং এটা একটা পুরস্কারের জন্য দেওয়া হবে। সুতরাং যে এই কাজটা যেখানে হওয়া উচিত সেখানেই করতে হয়, এবং এটা আমরা তাদেরকে বুঝিয়েছি এবং আমাদেরকে অনুমতি দিয়েছি, আমরা ওইভাবে এখানে কাজ করি। আচ্ছা, সিনেমার সাথে আপনি কীভাবে সম্পর্ক? আমি ছবির পরিচালক, নামটা যদি দেখতে পাবো, আমার নাম ইস্পানি আরেক, ইস্পানি আরেক। আমরা দুজন মিলে আসলে, আমরা দুজন ইস্পানি জানে, বাংলাদেশের চলচ্চিত্র সবাই জানে, আমরা দুজন ডিরেক্টর আসলে। আচ্ছা, এই সিনেমাতে সিলেটের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে নাকি শুধু মাদারের দৃশ্যের জন্যই আসলে? বাজারের জন্যই আসে ছেলেটা, যখন মৃত্যু সংকটাপন্ন থাকে ওই সময় বিভিন্ন জায়গায়, ডাক্তার যখন বলে যে বাজারে আর কোনো আসা নেই, তখন মানুষ কী করে বিভিন্ন জায়গায় যায়। গল্পের এই অংশটাতে ঠিক ওইভাবেই আসা আর কি, যেন সিজের এই জায়গাতে আমরা ডাইরেকশন এই মুহূর্তে আসলে আমাদের ছবির গল্পটা হচ্ছে ঢাকা ভিত্তিক দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল পবিত্র স্থান শাহজালালে চলছে ছবির শুটিং। সিলেটের পবিত্র জায়গা হজরত শাহজালাল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চলছে ছবির শুটিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিল্পী পূজা চেরি এসেছেন, অনেকে এসেছেন। এই মুহূর্তে মহিলাদের মাজার প্রাঙ্গণে মহিলাদের নামাজ পড়ার যে জায়গাটি আছে সেই জায়গাটিতে তারা সিনেমা দৃশ্য ধারণ করছেন। প্রায় আসলে শাহজালাল মাজার প্রাঙ্গণে সিনেমার শ্যুট করা হয়, তবে